বিশ্ব ভালোবাসা দিবস ইসলামে কোনো ভালোবাসা দিবস নাই আর এটা যদি ভালোবাসা দিবস এমন হয়তো স্বামী স্ত্রীর জন্য নির্দিষ্ট তাও একটা কথা ছিল এটা হলো যত অযথা সম্পর্ক আছে মামদো ভাই খালতো বোন বাস এ এরা এক একজনের সাথে এক একজন ভালোবাসার জন্য চলে যায় নানান জায়গায় এটা ইসলাম সমর্থন তো করেই না বরং এটা প্রকাশ্যে করা মানে প্রকাশ্যে জেনার আহ্বান মানুষকে করা প্রকাশ্যে জেনার আহ্বান একটা হলো ব্যক্তিগত ফিতরাতান মানে ব্যক্তিগত বাতিনি গুনাহ ফি নাফসিহি আমি গুনাহ করছি এটা আমার অপরাধ কিন্তু সমাজে এই গুনাহকে প্রতিষ্ঠা করা আরো ডাবল অপরাধ আমি চুরি করব এটা আমার গুনাহ কিন্তু আমি যদি মানুষকে বলি তোমরাও চোর হও এটা আরো মারাত্মক গুনাহ না আল্লাহ যেন বুঝ দান করে বলেন আমিন রাগ করেন আপনারা কোনো সমস্যা নাই তো হকের পথে আছেন তো ইনশাআল্লাহ হক কথা যেখানে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ সব মানুষ কিন্তু দালালি করে না আবার সব মানুষ গা বাঁচায় কথাও বলে না ঠিক না আমরা একটু এভাবেই কথা বলি জানেন তো না এই জন্য হকের পক্ষে আওয়াজ দেবো ইনশাআল্লাহ সবাই থাকবেন পাশে ইনশাআল্লাহ কোরআন আছে যেখানে হক আছে যেখানে আরো জবান খুলে নারে তাকবীর এই আজকে দেড় হাজার বছর পরে আবু জাহেল অব্বা সাহেব আর চালা চামুন্ডা যদি থাকে মনে রাখলে হবে মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না আবু জাহেল অব্বা সাহেবা এদের চালা চামুন্ডা থাকলে মোহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক ওয়াল উম্মত তাও এই দেশে এখনো আছে মারা যায় নাই ঠিক কি না জেনে বলে ইসলামের বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় হবে মানবে না পরাজয় বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা থেকে এখন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসুল জুড়ে মীর জাফরের বেশে কথা থেকে এখন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসুল জুড়ে মীর জাফরের বেশে সে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ভয় পাবো কাকে গোলামি করি আল্লাহর খাই আল্লাহর পরি আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর গোটা দুনিয়া আল্লাহর গোলামি দিল্লি আর আমেরিকার করতে পারবো না মালিকের গোলামি করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতকে আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে শিশু একটা যৌবন একটা বৃদ্ধ এই তিনটা ভাগে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বসবাস করে কেউ কেউ প্রথমটা পায় দ্বিতীয়টা পায় না কেউ দ্বিতীয়টা পায় তৃতীয়টায় যেতে পারে না আবার কেউ তিনটাই পায় আবার কেউ একটাও পায় না মানুষের আশার সিরিয়াল আছে তো যেহেতু যাওয়ার সিরিয়াল নাই যার কারণে তিনটা পাবে কি পাবে না এটা তো আল্লাহর হাতে লেখা আল্লাহ পাক তিন কাল দিয়েছেন মানুষকে রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে শুরুর যেই কালটা দিয়েছি তা দুর্বল আকারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বাদি দুউফিন দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুর্বল করে বানাইলাম মানুষ বলতে দুর্বল গরু ছাগল শুয়োর বিড়াল অন্যান্য যা প্রাণীরা আছে এগুলো সব মানুষের চাইতেও শক্তিশালী কিন্তু একমাত্র দুর্বল মানুষ এমন দুর্বল দুনিয়ার জিন্দেগিতে অন্য কোনো প্রাণী আর নাই একটা গরু জন্মের পরে কেমনে হাঁটবে এটা তাকে শিখায় দেওয়া লাগে না একটা ছাগল একটা বকরি কেমনে হাঁটবে এটা তাকে শিখায় দেওয়া লাগে না জন্ম হয়ে গেছে এখন দাঁড়ানো শিখে গেছে
জন্ম হয়ে গেছে, খাওয়াও শিখে গেছে। বকরির বাচ্চা জন্ম গ্রহণ করার পর দুধ কেমনে খাবে এটা সে ভালোমতো জানে, এটাকে শিখায় দেওয়া লাগে না। কেমনে টানবে এটাও তার জানা। এর একবার খোসা দেয়, আবার দুধ বের করে, আবার খোসা দেয়, আবার টানে। এ মুসলমান, দুনিয়ার জিন্দগিতে এমন দুর্বল জাতি অন্য কেউ নাই। যত দুর্বল আপনি আমি দুনিয়ার বান্দারা, আপনার মতো আমার মতো শিশু বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, মা দাদি দাদি অথবা নানি বাচ্চাকে মায়ের স্তনে মুখ না লাগায় দেওয়া পর্যন্ত আমরা দুধ কোন জায়গায় সেটা জানিও না, খাইতেও পারি না। যখন নাকি স্তনে মুখ লাগায় দেয় তখন বাচ্চা খেতে পারে, কিন্তু গরু ছাগলের বেলায় এমন না। রব্বুল আলামিন বলে দুনিয়ার জিন্দগিতে সব কিছুকে আমি আল্লাহ সফল বানাইলাম, এক মাত্র দুর্বল জাতি হইল তোমরা ভূমি বান্দারা। এমন দুর্বল করে আমি আল্লাহ কাউরে বানাই নাই, সব কিছু সবল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি দুর্বল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল হলে দুনিয়ার সব মাখলুকাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সাধারণ ভাবে বানাইলাম, সৃষ্টি করলাম। আর তুমি বান্দা যতই দুর্বল হও না কেন, আমি আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের ভিতরে তোমার মতো দুর্বল বান্দাকেই শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। সব কিছু দুর্বল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরপরেও তোমাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম। একটা গরু সবল, একটা শুয়োর সবল, হাতি শক্তিশালী, কিন্তু হাতিটার বিশাল বড় হাতির গায়ের উপর উঠে ছোট্ট একটা মানুষ পর্যন্ত হাতিকে চালায়। এই হাতিটা যদি বুঝতো তার এত শক্তি, হাতি কোনোদিন এত ছোট্ট বান্দার গোলামি কোনোদিন করত না। আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক সমস্ত মাখলুককে বান্দার গোলামির জন্য পাঠাইলাম, আসমানটা বান্দার গোলাম, জমিনটাও বান্দার গোলাম, পাহাড়টাও বান্দার গোলাম। এই জমিনটা আপনাকে আমাকে ফসল দেয়, আসমানটা আপনাকে আমাকে বৃষ্টি দেয়, ওই সমুদ্রটা আপনাকে আমাকে মাছ দেয়, এই গাছটা আপনাকে আমাকে ফল দেয়, এই পশু পাখি আপনাকে আমাকে দুধ দেয়। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব মাখলুকাত তোমার খাদেম, দুনিয়ার সব মাখলুকাত তোমার গোলামি করবে। বান্দা পাহাড় তোমার গোলাম, আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, নদী তোমার গোলাম, আর তুমি বান্দা কার গোলাম? আল্লাহ পাক বলে বান্দা একমাত্র আমি আল্লাহর গোলাম। এই জন্য ভাইরা সব বান্দা হইল আল্লাহর গোলাম। দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক বান্দাকে দুর্বল বানাইলেও শ্রেষ্ঠত্বর দিক থেকে দামি বানাইলেন, যার কারণে জিন্নাতকে এবং ফেরেশতাদেরকে বারবার বলেন উসজুদু লি আদম। দুনিয়ার জিন্দগিতে শ্রেষ্ঠত্ব দান করলাম আদমকে, মানুষকে। সুতরাং সব ফেরেশতারা মিলে তোমরা যদি সেজদা করা লাগে একমাত্র সেজদা করবা কাকে? বলে আদমকে। আল্লাহ পাক বলে এমন দামি বান্দা দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহর কাওয়ারে বানাই নাই, কিন্তু সবচেয়ে দুর্বল আমি আল্লাহ দুর্বলের উপরে সবল হয়ে বান্দাকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। এই বান্দাকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুরাব, সর্বপ্রথম তোমাকে আমি আল্লাহ দুর্বল আকারে দুনিয়ার জিন্দগিতে সৃষ্টি করলাম। এমন দুর্বল জাতি আর দুনিয়ার জমিনে কেউ কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দা বলে এ মুসলমান আমরা কত দুর্বল জানেন নাকি? বলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন যেন আমরা অহংকার করতে না পারি। আল্লাহর হাক বান্দা বলেন আউওয়ালুকা নুতফাতুন মাযির তোমার জন্মটা একটা নাপাক পানি দিয়া, তুমি যখন মরণ বরণ করবা তখনও তুমি থাকবা নাপাক, তুমি যখন সৃষ্টি হইলা তখনও তুমি ছিলা না পাক। মাঝখানে জিন্দগির ভিতরে আপনার মতো আমার মতো মানুষ যে আমরা বসবাস করি, আমাদের পেট ফাড়লে ভিতরে না পাক না পাক জোরে বলেন না পাক, কারণ সমস্ত পায়খানা প্রস্রাব পেটের ভিতরেই থাকে।
আছে এগুলা পবিত্র না অপবিত্র জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলে সব কিছু যার নাপাক দিয়ে তৈরি বান্দার শুরুটাও নাপাক শেষটাও নাপাক সৃষ্টিটাও নাপাক মাঝখানে নাপাক নিষ্টিয়া বসবাস করার পর এই বান্দার দ্বারা কোনোদিন অহংকার শোভা পায় না আলকিবিরিয়া উরিদা উল্লাহ অহংকার হলো আল্লাহর চাদর কোন বান্দা যদি টানাটানি করে আমার মাওলা তার চাদর থেকে ফিক্কা দিয়া ফেলায় দেয় বাইরে আমার অহংকার তো মানুষের দ্বারা শোভা পায় না চেয়ারম্যান হইছেন তো কি হইল মেম্বার হইছেন তো কি হইছে চেয়ারম্যান বালবাল মালিক আল্লাহ ক্ষমতা দেনওয়ালা আল্লাহ টাকা দেনওয়ালা আল্লাহ 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 পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি দুর্বল বানাইনি আমি আল্লাহ আল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া আমি আল্লাহ পাক আগে তোমাদেরকে দুর্বল বানায় দিলাম তারপরে দুর্বলতার জিন্দেগির পর তোমাদেরকে শক্তিশালী জিন্দেগি দিলাম এতদিন নিজের দুধটা পর্যন্ত নিজে টেনে খাইতে পারো নাই এতদিন প্রস্তাব পায়খানা বিছনার ভিতরে করে দাও দুর্বল এখন যখন তোমাকে দুর্বলতার জিন্দেগির পর সবল একটা জিন্দেগি দান করলাম হাতের ভিতরে একটু শক্তি আসছে এখন হাতের শক্তি পাওয়ার পর এখন মানুষের সামনে মাইকটা নিয়ে বলো হাত ভেঙে দিব এখন শক্তি আইছে এখন ওস্তাদ মাইট দেখায় কো আমার শক্তি আছে আমি চেয়ারম্যান এমনি সামনে হই নাই বেটা সন্ত্রাস থেকে গুন্ডা থেকে চেয়ারম্যান হইছি বেটা তোর মতো গুন্ডা তো সমাজের ভিতরে রাস্তার মোড়ে মোড়ে মানুষের মার খায় মারা গেছে